আমাদের শরীরের ভিতরে যদি খাবার ভালোভাবে পাক হতে হয় বা আরো বেশি পাক হতে হয় তখন সেখানে ফাইবার দরকার হয়। ফাইবার মানে আঁশ। আঁশ সবচেয়ে বেশি আঁশ থাকে তিলের ভিতরে। এটা কালা তিল হোক সাদা তিল হোক, তিলকে সারা বিশ্বে সুপার ফাইবার বলে। আনারসের ভিতরে অনেক ফাইবার আছে, আনারস একটা ফল, সুন্দর ফাইবার আছে। আপনার মূলার ভিতরে অজস্র ফাইবার আছে, কিন্তু তিলের ভিতরে যে ফাইবার এটাকে সবাই সুপার ফাইবার বলে। তা আমরা যদি একটু ফাইবার খাওয়ার অভ্যাস না করি তাহলে আমাদের স্টমাকের খাবার কিভাবে দ্রুত হজম হবে? এখন দেখা যায় যে একটা শিশু বাচ্চার খাবার হজম হতে 4 ঘন্টা লাগে, একটি মধ্যবয়সী লোকের খাবার হজম হইতে 8 ঘন্টা লাগে, যার খাবার হতে 12 থেকে 14 ঘন্টা লাগে খাবার হজম হতে, যার কোষ্ঠকাঠিন্য লাগাই থাকে, কখনো পায়খানা নরম হচ্ছে কখনো শক্ত হচ্ছে, যাদের স্টুল ক্লিয়ার না হবে 3-4 দিন তাদের কিন্তু প্রস্রাব ক্লিয়ার হবে না। মেয়েদের ক্ষেত্রে প্রস্রাব ক্লিয়ার, পায়খানা ক্লিয়ার না হলে মাসিক ক্লিয়ার হবে না। এই ক্লিয়ারগুলিকে এগুলি নিয়ে লজ্জা করে লাভ নাই, এগুলি বলতে হবে, বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, না হলে পরে আমাদের রোগ রেখে লজ্জা করে কোনো লাভ নেই। কারণ রোগ আমাদেরকে কষ্ট দিচ্ছে আর আমরা এদিকে লজ্জা করতেছি। আমরা রোগ সম্বন্ধে জানলে লজ্জা করলে কাজে লাগবে, কারণ আমাদের হাতের কাছে, হাত বাড়ালে, পা বাড়ালে, পাক ঘরে গেলে, মায়ের কাছে গেলে আমরা অনেক ওষুধ পেয়ে যাই।